সংযুক্ত আরব আমিরাতে এবারের ঈদ জামাতে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছে। মহামারীর প্রভাব না থাকায় প্রশাসনিকভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি দেশটির সরকার, তাই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান প্রাণ খুলে ঈদ জামাত এবং ঈদ আনন্দে সামিল হয়েছেন। সবাই মিলে একসাথে ঈদের জামাতে নামাজ পড়ছি, ফ্যামিলির সাথে কথা বলছি এবং আমরা খুবই আনন্দের সাথে এবারের ঈদ উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ, অন্য সময় থেকে এবারে ভালোই ঈদ কাটলো। তারপরেও একটা ঘাটতি থাকে ফ্যামিলির, এটা একটা থাকে, সকল প্রবাসীর মনে কষ্ট থাকে যে ফ্যামিলি পাশে নাই। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা খুশি। আমিরাতে বিভিন্ন প্রান্তে এবার বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি, আলাইন, দুবাই, শারজা, আজমান, ফুজাইরা, রাস আল খাইমাই গ্র্যান্ড মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।